আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক এগেইন সম্পানাহার কুকিং। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের আমি তৈরি করে দেখাবো বাংলাদেশের রেস্টুরেন্ট স্টাইলে খুব জনপ্রিয় চিকেন ক্যাশনার সালাদ। এটা খুবই মজাদার এবং স্বাস্থ্যকর বটে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে আর পুরো ভিডিওটি দেখবেন, আমার সঙ্গেই থাকবেন। তো চলুন শুরু করি। ক্যাশনার সালাদের জন্য আমি এখানে নিয়েছি শ্রিম্প চিংড়িটা। আমি রগগুলো পরিষ্কার করে হাফ কাপ চিংড়ি মাছ নিয়েছি। আর তারপর আমি নিব এখানে আরও এক কাপ চিকেন, বনলেস চিকেন যেটা, সেটা আমি কিউব করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুধু চিংড়ি কিংবা শুধু চিকেন দিয়ে এটা করতে পারেন। এখন এগুলো ম্যারিনেট করে নিব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আপনারা কর্নস্টার্চও নিতে পারেন। 1 চা চামচ আদা রসুন পেস্ট নিয়েছি। পাপরিকা পাউডার নিয়েছি আমি এখানে 1/2 টেবিল চামচ। আসলে পাপরিকা পাউডারটা না থাকলে আপনারা এটা মরিচ গুঁড়ো দিতে পারেন, তখন একটু পরিমাণটা বুঝে দিবেন। আরও দিয়েছি লবণ, আর তারপরে 1/2 চা চামচ কালো গোলমরিচ দিয়েছি। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। 1 চা চামচ সয়া সস দিচ্ছি, আর ওয়েস্টার সস দিচ্ছি আমি 1/2 চা চামচ। ওয়েস্টার সসটা এক্সেপশনাল, এটা যদি না থাকে না দিবেন, সমস্যা নেই। তারপরে আমি এখানে দিচ্ছি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে, ফ্রিজে থাকলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। এখন এগুলো আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। মিক্স করা হয়ে গিয়েছে, এটা আমরা রেখে দিব। এটা আপনার ম্যারিনেট করে আধা ঘন্টা এক ঘন্টা রাখার দরকার নেই, ম্যারিনেট করে সাথে সাথে এটা ভাজতে পারেন। তারপরে আমি ড্রেসিংয়ের জন্য একটা সস তৈরি করবো। আসলে সসটা একটা একটা করে না দিয়ে একত্রে দিলে আমার কাছে মনে হয় যে এটা ভালো মিক্সিং হয়। আমি এখানে সস নিয়েছি, চিলি সস নিয়েছি 1/2 কাপ, আর টমেটো সস নিয়েছি 1/2 কাপ, আর এখানে নিয়েছি ভিনেগার। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছি, আর কালো গোলমরিচ দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। সয়া সস দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ। এখন এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। আর দিচ্ছি চিনি, চিনিটা দিতে হবে অবশ্যই। চিনিটা দিলে এটা টেস্টটা ভালো হবে, না হলে তেমন ভালো লাগবে না। এখন এটা মিক্স করে নিচ্ছি ভালো করে। দেখুন আমার সসটা হয়ে গিয়েছে। এখন এটা আমি রেখে দিব সাইডে, চিকেনটা ভাজতে চলে যাব। চুলায় আমি একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখন এই ম্যারিনেট করা চিকেনটা এক এক করে দিয়ে দেব। আর আমার দেখতেই পাচ্ছেন আপনারা, চিকেনগুলো দেওয়ার পরে তেল কিন্তু অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়নি। বেশি উত্তপ্ত হলে চিকেনটা উপর থেকে পুড়ে যাবে আর ভিতরে এটা কাঁচা থেকে যাবে। তো সেই ক্ষেত্রে চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে। এখন চিকেনগুলো দেওয়া শেষ, আমি চিকেনগুলো এ পাশ ও পাশ উল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিব। আমার চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে, গোল্ডেন ব্রাউন কালার এসে পড়েছে দেখতে পাচ্ছেন। তো চিকেন আর চিংড়িগুলো গোল্ডেন ব্রাউন ভাজা হয়ে গেলে তখন আমাদের এগুলো তুলে নিতে হবে। আর যেহেতু এটা আমরা একটু বেশি তেলে ফ্রাই করেছি, সেক্ষেত্রে এখন এগুলো আমি একটা কিচেন টাওয়ালে কিংবা টিস্যুতে তুলে নেব, যেন কিছুটা তেল শুষে নেয়। একই প্যানে আমি তেল কমিয়ে নিয়েছি। এখন এখানে 1 কাপ ক্যাশনার দিয়ে দিলাম। যেহেতু চিকেন ক্যাশনার সালাদ, তো ক্যাশনার তো দিতেই হবে। এখানে আমি 1 কাপ ক্যাশনার নিলাম। এই ক্যাশনারটা আমাদের হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব পোড়া করে ভাজবো না, জাস্ট কালারটা একটু চেঞ্জ হলে এটা আমরা তুলে নিব। তো আমার ক্যাশনারটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি ক্যাশনারটা তুলে নিব। এখন একই প্যানে আমি যে সবজিগুলো নিয়েছি সেগুলো একটু হালকা সতে করে নিব। এখানে আমি 1/2 কাপ গাজর কুচি নিয়েছি। আসলে সালাদ যেহেতু সবজিগুলো আপনার ভাজতে হয় না, কিন্তু যারা এটা কাঁচা খেতে পারেন একেবারে, তারাই শুধু এটা একটু সতে করে নেবেন। আর যারা কাঁচা খেতে পারেন এই স্টেপগুলো তারা স্কিপ করবেন। তারপরে 1/2 কাপ ক্যাপসিকাম দিলাম। ক্যাপসিকামটা পরে দিচ্ছি, কেন যেহেতু গাজরটা একটু শক্ত, তো ক্যাপসিকামটা তাই একটু পরে দিলাম। জাস্ট হালকা সতে করব, খুব বেশি করে ভাজবো না, একেবারে নরম করে নেওয়া যাবে না। এখন এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আরও দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ। কালো গোলমরিচটা দিলে কী হয়, এটা একটু মিক্সিং হলে ভালো হবে। তো এখন এগুলো আমি একটু ভেজে নিব, জাস্ট 1 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ভেজে নিব। তো আমার ভাজাগুলো হয়ে গিয়েছে, কিছুটা নরম হয়ে এসেছে, একবারে নরম হয়নি। তো এই পর্যায়ে আমাদের এগুলো নামিয়ে নিতে হবে চুলা থেকে। সব কিছু প্রস্তুত হয়ে গিয়েছে, এখন শুধু এটা জাস্ট মিক্সিং করা, এটা তেমন কোনো ক্রিটিক্যাল কাজ না। এখানে আমি আরও নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস। আপনারা চাইলে এখানে শসা ইউজ করতে পারেন, শসাটা যদি দেন সেই ক্ষেত্রে শসাটা লাস্টে দিবেন। যখন আপনারা এটা সার্ভিং করবেন তখন শসাটা মিক্স করে সার্ভ করবেন, শসা আগে দিলে কিন্তু পানি ছেড়ে দিবে। তো সবজি দিয়ে দিয়েছি, ক্যাশনার দিলাম, চিকেন চিংড়ি দিচ্ছি, আর তারপরে এখন লেমন জুস দিয়ে আর বানানো সসটা ড্রেসিংয়ের সেটা দিয়ে মিক্স করে নিব। আর আপনারা যারা কাঁচা সবজি খেতে পারেন সেই ক্ষেত্রে আপনাদের এই সতের যে
স্টেপটা ছিল সেটা আপনারা স্কিপ করবেন। তো এটা ভালো করে মিক্সিং করে নিব, জাস্ট এইটাই। খুব সহজ বাট খুব ইয়ামি আর হেলদি রেসিপিটা। তো আশা করি বাংলাদেশি রেস্টুরেন্ট স্টাইলের চিকেন ক্যাশোনার সালাডটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করবেন, দেখবেন বাচ্চা বড় সবাই এটা লাইক করছে অনেক। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না, অবশ্যই আমার রেসিপিগুলো শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আর পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, আমার ভিডিওগুলো শেয়ার করতে ভুলবেন না। সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।